হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার কাছের মানুষকে নিয়ে এবং দেবদার কাছের মানুষের ডে ফাইভ বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো সত্যি বলতে এটাই হচ্ছে সম্ভবত দেবদার স্টারডম, এবং দেবদার স্টারডম যে একটা অব্যাহত থাকবে এবং এটাই হচ্ছে তার একটা জলজ্যান্ত প্রমাণ। তার কারণটা হচ্ছে দেবদার প্রিভিয়াসলি সবকটা সিনেমায় কিন্তু হিট হয়েছে একটা এবং কিন্তু ব্লকবাস্টার হয়েছে, এবং সেই ট্রেন্ডটা কিন্তু এখনও অবধি কিন্তু অব্যাহত রয়েছে, ইভেন থাকবেও। তার কারণটা হচ্ছে দেবদার সাঁজবাদী বলি বা টনিক বলি বা গোলন্দাজ বলি বা রিসেন্টলি হচ্ছে ঈদ রিলিজ হচ্ছে কিসমিস বলি, প্রতিটা সিনেমায় কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কিন্তু বক্স অফিস কালেকশন করেছে, এবং সেই ট্রেন্ডটা কিন্তু এখন অবধি কিন্তু অব্যাহত আছে। তার কারণটা হচ্ছে এই কাছের মানুষ, এই কাছের মানুষ কিন্তু একটা মোটামুটি ফার্স্ট দুদিন কিন্তু খুব একটা ভালো বিজনেস করতে পারেনি, এবং বক্স অফিসে কিন্তু সবাই বলছিল যে ফ্লপ হয়ে যাবে, দেবদার আর চলবে না, দেবদার স্টারডম শেষ। কিন্তু সেই জায়গায় কিন্তু একটা টার্নিং নিয়েছে এবং একটা কিন্তু হিউজ লেভেলে কিন্তু একটা জাম্প নিয়েছে দেবদার কাছের মানুষ। তার কারণটা হচ্ছে সপ্তমী থেকে কিন্তু একটা বিশাল বড় জাম্প নিয়েছে, এবং সেই জাম্পটা কিন্তু অষ্টমী এবং নবমী অবধি কিন্তু অব্যাহত আছে। তার কারণটা হচ্ছে অষ্টমীতে এবং নবমীতে বিশেষ করে কিন্তু ম্যাক্সিমাম শোস কিন্তু হাউসফুল গেছে, এবং অষ্টমী দিন কিন্তু দেবদা নিজেই সেটা শেয়ার করে বলেছিলেন, এবং নবমীতেও কিন্তু দেবদা এটাকে শেয়ার করছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা দেবদার প্রোডাকশন হাউস থেকে একটা কমপ্লিট লিস্ট হচ্ছে শেয়ার করা হয়েছে, এবং সেখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে ম্যাক্সিমাম শোস কিন্তু হাউসফুল গেছে। ম্যাক্সিমাম হাউসফুল গেছে হচ্ছে আপনাদের জয়ন্তী, নন্দন, অতীন্দ্র, নভিনা, সোনালি, ডানলপ, তারপরে স্টার থিয়েটার, রাধা স্টুডিও সহ প্রচুর শো কিন্তু হল কিন্তু হাউসফুল গেছে, এবং বলে কিন্তু শেষ করা জাস্ট যাবে না। এবং সেই জায়গা কিন্তু ফিলিং ফার্স্টের লিস্ট তো আরও অনেক বেশি, যেমন আমাদের হচ্ছে আইনক, সাউথ সিটি, তিনটে শো এবং পাঁচটা শো কিন্তু পুরোপুরি ফিলিং ফার্স্ট গেছে, এবং সিনেপলিস, লেক মলের ম্যাক্সিমাম শো, মোটামুটি ম্যাক্সিমাম শো মোটামুটি হাউসফুলের কাছাকাছি কিন্তু গেছে, এবং তার সঙ্গে সঙ্গে আইনক, সিটি সেন্টারের তিনটে শো কিন্তু পরপর প্রায় হাউসফুলের কাছাকাছি গেছে। তারপরে পিভিআর, অভনি মলের কিন্তু শোগুলো ম্যাক্সিমাম হাউসফুল গেছে, অশোকা, তারপরে আইনক, স্টার মল, কার্নিমার, আরতি সিনেমা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম শোস কিন্তু হাউসফুল গেছে, মানে হাউসফুল হয়নি এবং মানে হাউসফুলের কাছাকাছি কিন্তু গেছে। তো সেই জায়গায় আমরা বুঝতে পারছি যে এটা একটা কিন্তু আবার একটা ব্লকবাস্টারের পথে কিন্তু এগোচ্ছে, এবং দেবদার এই যে স্টারডমটা কিন্তু পুরোপুরি অব্যাহত থাকবে, এবং এটাই হচ্ছে বাংলার সুপারস্টার দেবদার ম্যাজিক। এবং তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।